শুনছেন 24 বাংলা এইচডি। আমরা আসছি আপনার এলাকায়। আসসালামু আলাইকুম। জালাল মোল্লা মেম্বার ক্যান্ডিডেট 9 নং ওয়ার্ডে। এই দেশের জনগণ পুরান মেম্বারদের উপরে ক্ষিপ্ত হইয়া একজন মুক্তিযোদ্ধার সন্তান জালাল মোল্লা, এই দেশের জনগণ ওরে আইসা নিয়ারা করিয়া মেম্বার ক্যান্ডিডেট করছে। তো গরিব দুঃখী মানুষের এই বয়স্ক ভাতা কাঠ এসব মেম্বারদের কাছ থেকে অনেক গরিব মানুষই বঞ্চিত। তারা আশা করে যে জালাল মোল্লা মেম্বার হইলে আমরা এটা ফেরত পাবো, গরিব দুঃখী মানুষেরটা ফেরত পাবো। আসসালামু আলাইকুম। আসন্ন সদরপুর ইউনিয়ন 7 নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে 9 নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী জনাব রফিকুল ইসলাম আমার শ্রদ্ধেয় মামাজান। উনি 1971-এ বাংলাদেশে একজন সুনামধন্য মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি বাংলাদেশে যুদ্ধ করে তিনি গুলিতে আহত হয়েছেন। তিনি এই দেশ ছেড়ে তিনি বিভিন্ন জায়গায় দাঁড়ে দাঁড়ে হাঁটছেন এবং যুদ্ধ করেছেন। তার ছেলে এই এলাকায় অত্র গরিব দুঃখীর মানুষের পাশে গোপনে বিভিন্ন প্রকারে সহযোগিতা করেছে। তিনি আমাদের অনেক সময় হাত পাতলে কখনো খালি হাতে দেননি। তিনি খুব ভালো লোক, তাই ওনাকে আমরা সকল জনগণ মিলে আমরা ওনাকে বলছি নির্বাচন করতে হবে। এই দেশের গরিব দুঃখী মানুষের পাশে তোমার খাড়াইতে হবে। তুমি যদি নির্বাচন ছাড়া আমাদেরকে এই করোনার মধ্যে অনেকের অনুদান দিয়েছে জালাল মোল্লা, আমরা সকলে অনুদান পেয়েছি। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন আহ্বান করেছেন যে এলাকার যারা বিত্তবান লোক আছেন তারা আমার গরিব দুঃখীর পাশে খাড়ান, তখন জালাল আমাদের পাশে খাড়াইছেন, অনেককে চাল দিয়েছেন, ডাল দিয়েছেন, তেল দিয়েছেন, অর্থ দিয়েছেন। অর্থাৎ আমরা সর্ব 9 নং ওয়ার্ডের সর্বস্ত জনগণ আমরা তাকে নির্বাচন করার জন্য আহ্বান করেছি। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়েছে। আমার মামা বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশকে একটা স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা তার সন্তানকে একটা মূল্যবান ভোট দিয়ে, আমরা মূল্যবান একটা উপহার দিয়ে আমরা তাকে বিপুল ভোটে জয় যুক্ত করব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের দেশের মহানিত মানুষ। সদরপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের সর্বসাধারণ বক্তব্য একটাই, সবার মুখে একই কথা, সবাই একজন ন্যায়পরায়ণ শাসক, সৎ, যোগ্য এবং একজন ধর্মপ্রাণ লোক চান। তো জালাল মোল্লা যেহেতু একজন বীর মুক্তিযোদ্ধা ছেলে, সেহেতু না বললেই নয়, 1-2-3 ঘুরি মার্কে ভোট দিন, 4-5-6 ঘুরি মার্কে হবে জয়। সুপ্রিয় দর্শক মন্ডলী, বাকি খবর খবর জানতে চোখ রাখুন 24 বাংলা এসডিতে। আমি সাথে আছি হাবিবুর রহমান আফরোজ। আসসালামু আলাইকুম।